হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7টা আর আজকে ঘুম থেকে উঠেছি ভোর 6টার সময়। উঠে ঘর দুয়ার ঝাঁট দিলাম, তারপর ঘর মোছাও কমপ্লিট। এখন আমি বাসনটা মেজে নিচ্ছি, তো বাসন টাসন মেজে তারপর স্নান করতে যাব। তো চলো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর সারাদিন কী কী করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। কাঁচা জিনিস খেতে পারবি না, দুটো খাওয়া হয়ে গেছে আর একটা খাচ্ছে। দেখি হাঁ করো, কাঁচা জিনিস খাচ্ছে, দেখো। ঈশান কাঁচা জিনিস খেতে ভালোবাসে। দেখো দেখো কেমন কাঁচা খাচ্ছে, দেখেছো দেখেছো, দেখো এক সেকেন্ডে কাঁচা জিনিস শেষ খাওয়া। এখন বাজে সকাল 10টা। এখানে আমি রান্না জোগাড় করে নিয়েছি। এখানে আমি আলু কেটেছি চৌকো করে, আর আছে কলমি শাক। কলমি শাকটা খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর কলমি শাকে আলু দেবো, তার জন্য অল্প আলু আছে। আর এদিকে আছে মাছের ডিম আর মাছের মাথা। তো মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, আর মাথাটা হবে মুড়ি ঘন্ট।
এখানে দেখো আমার রান্না কমপ্লিট। এখানে কলমি শাকটা আমি আলু আর মাছের ডিম অল্প দিয়ে করেছি, মাছের ডিম ভেজে দিয়েছি, দারুণ লাগছিলো খেতে। আর এখানে মাছের ডিমের তরকারি আর এই হলো মুড়ি ঘণ্ট। তো এখন আমি ওদেরকে ভাত বেড়ে দেবো, তো চলো। এখন বাজে বিকাল 4টে, আর এখানে দেখো রান্নাঘরের কারেন্টটা অনেকদিন আগেই ছিল না, ফিউজ হয়ে গেছিলো, তো প্রায় 2-3 মাস হবে, আরও বেশি। তো আজকে বোট করছে, এখানে ফ্রিজটা আনবো, ফ্রিজটা ওই ঘরে রাখা আছে। তো এখানে এখন লাইনটা করছে, মা এটা টিডর, এটা চপ, চপ আর চপ বাদাম মুড়ি খাবে তো? হ্যাঁ তুই পাল্লা দে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, এখানে মুড়ি বাদাম চপ আছে, এখানে খাবে, টাটা।